জীবন দেওয়া কি ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতি কি ভয়াবহ রাজনৈতিক দুর্বৃত্তদের দাপটকে মোকাবিলা করে তাদের পরাজয় ঘটিয়েছে আর এই পরাজয় ঘটাতে গিয়ে তার নিজ জীবনকে অবতারে দিয়ে সত্যিকার অর্থেই এর তো কোনো বিনিময় হতে পারে না। এই আত্মদানকে আমরা কোনো অর্থ দিয়ে অথবা পার্থিব কোনো কিছু দিয়ে এর বিনিময় মূল্য পরিশোধ করা যাবে না। এই দেশ এদেশের জনগণ ঠিক 71 সালে একই রকম আত্মদানের মধ্য দিয়ে দেশটিকে পেয়েছে, কিন্তু দেশটি নিয়ে এই দেশেরই কিছু লোক ছিনিমিনি খেলেছে, ঠিক তেমনি ছিনিমিনি খেলেছে বিগত 15 বছর। একজন এস আলম 6টি ব্যাংক আত্মসাত করে এবং ব্যাংকের গ্রাহকদের আমানত 90,000 কোটি টাকা তুলে নিয়ে সে জালিয়াতি করেছে। এই মাফিয়াদের বিরুদ্ধেই তো জীবন দিল রমজানের জীবন, রমজানের জীবন। এইরকম কত ঘটনা, এইরকম কত ধরনের দুর্বৃত্তপনা, কত ভয়ঙ্কর অপরাধ শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী করছে। একটা আমি বলবো আমাদের দৃষ্টিতে একটা কিশোর ছেলে রমজানের জীবন, যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিরা তাকে গুলি করেছেন তাদের হৃদয় কাঁপেনি, তাদের স্বপ্ন হচ্ছে তারা আরেকজন বেনজির হবে, তারা আরেকজন হারুন হবে। তারা যদি একজন শিশু বাচ্চাকে আন্দোলনরত গুলি করে হত্যা করে শেখ হাসিনা তাদেরকে বাহাবা দিবে এবং এর বিনিময়ে তারা অনেক অর্থ দিতে মালিক হবে, যেমন বেনজিররা 1,000 কোটি টাকা নিয়ে এই দেশ থেকে চলে গেছে। এই প্রেরণা সৃষ্টি করেছিলেন এই সমস্ত আওয়ামী পুলিশ অফিসার এবং তাদের আরো যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা আছে তাদের। কদিন আগে র্যাবের প্রধান বলেছেন এই আন্দোলন জুলাই এবং আগস্টের আন্দোলনে র্যাব তেমন ভূমিকা পালন করেনি। আপনি কোন দাবিতে বলছেন? তাহলে 15 বছরের যে এত যে নিপীড়ন নির্যাতন শীতলক্ষায় 7টি লাশ যে লাশে র্যাবের প্রত্যক্ষ ভূমিকা, এই যে কিছুদিন আগে আমি জনি ছাত্র দলের আরেক নেতা যাতে তুলে নিয়ে গিয়ে জোড়াপুকুর মাঠের মধ্যে 16টা গুলি করেছে, এটা কি র্যাবের কোনো দায়িত্ব নেই? আপনি বলছেন যে এই আন্দোলনে র্যাবের কোনো ভূমিকা ছিল না, কিন্তু যে হেলিকপ্টার থেকে অজ্ঞা করে এই বাচ্চাদের আন্দোলনে আমরা গুলি বর্ষিত হতে দেখলাম সেই হেলিকপ্টারের গায়ে তো লেখা ছিল র্যাব। আপনারা অসত্য কথা বলছেন, নিজেদের পাপ ঢাকার কথা বলছেন। আপনারা এই বাংলাদেশে দেশের জনগণের কাছে ধিক্কৃত, আর সারা জাতির গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ রমজানের জীবনের রক্ত মাখা শার্ট তার প্রাণের পতাকা হয়ে থাকবে, গোটা জাতির প্রাণের পতাকা হয়ে থাকবে। ওই পতাকা ধারণ করেই আমরা এই দেশ থেকে নির্মাণ করি। আমি রমজানের জীবনের আত্মার মাত্রা কামনা করছি এবং তার এই আত্মদানের মধ্যে দিয়ে এটি প্রমাণিত হলো এই দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হবে না, এই দেশে আর কখনো নির্মম শাসকের উত্থান হবে না। গতকালও তার জীবন চলে গেল। আমি শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলবো, রমজানের জীবনের দাসের সামনে আমরা এখন জানাজা করব, কিন্তু ওই ফ্যাসিবাদের যারা সহযোগী তারা এখনো কি করে 24 ঘন্টার মধ্যে তাদের জামিন হয় সাবের আলী চৌধুরীদের? এই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো তাদেরই রক্তের মূল্যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এই রক্ত মূল্যের পরিশোধ করছেন সেই ফ্যাসিবাদের দোষরদেরকে 24 ঘন্টার মধ্যে জামিন দিয়ে?